আজকে আমি একটা ভিলেজ কম্পোজিশন নিয়ে এসেছি। তা ভিলেজ কম্পোজিশন করার জন্য দরকার প্রথমে হচ্ছে একটু নরম পেন্সিল, যেটা লাইনটা জানতে সফট লাইন হয়। তার জন্যে আমি এখানে বেছে নিয়েছি একটা ভালো পেন্সিল, সেটা হচ্ছে স্টেলার। স্টেলার পেন্সিলটা ভীষণ নরম, তাতে করে কী হয় ছবির ক্ষেত্রে লাইনগুলো ভীষণ স্পষ্ট এবং পরিষ্কার হয়, সেই জন্যে আমি পেন্সিলটা বাছলাম। সেক্ষেত্রে প্রথমে আমাকে করতে হবে যেটা ছবির কম্পোজিশন, যে কম্পোজিশন এমন একটা জিনিস, কম্পোজিশন ছাড়া কোনো ছবি স্বয়ং সম্পন্ন নয়। কম্পোজিশন যত বেশি ভালো হবে তত বেশি ছবি সুন্দর হবে। তার জন্যে দরকার নিজেকে অত্যধিক পরিমাণ ড্রয়িং অভ্যাস করার দরকার আছে, এবং রেগুলার তো অভ্যাস করতেই হবে। অভ্যাস না করলে পরে সেই স্কিল তৈরি হয় না। স্কিল তৈরি করার জন্যে চাই প্রতিদিন রীতিমতো প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া কখনোই ডেভেলপ করা যাবে না, সেটা যেই হোক, একজন আর্টিস্টের ক্ষেত্রেই হোক আর একটা স্টুডেন্টের ক্ষেত্রে হোক, প্রত্যেকের ক্ষেত্রে সমানভাবেই প্রযোজ্য। সেই জন্যে নিয়মিত দরকার প্র্যাকটিসের। আর সেই জন্যে আজকে যে কম্পোজিশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ওয়ার্কিং ম্যান দুজন আছে যারা কিছু কাজ করছে। এখানে তিল ঝাড়া একটা সাবজেক্ট বেছেছি, সেই সাবজেক্টটাকে পেন্সিলে কীভাবে রূপ দেওয়া যায় সেটাই এখানে দেখানো, সেটাই আজ দেখাচ্ছি। আশা করি সকলের ভালো লাগবে। আর ছবিটা কেমন হলো বা কেমন লাগলো সেটা দেখে আপনাদের নিশ্চয়ই মতামত দেবেন। আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মতামতটা নিশ্চয়ই জানাবেন। আর যদি এরকম আরও ভালো ড্রয়িং পেতে চান সেটাও আপনারা জানাবেন আমাকে। এবার আপনাদের ভালো লাগার উপর নির্ভর করে আমি ততটাই আমার পছন্দের অনুসারে আমি কাজ আপনাদের এখানে দেব। আশা করি ভালো লাগবে এবং আপনারা আমাকে উৎসাহিত করবেন। আপনাদের উৎসাহতে আমি এই কাজটা করতে বেশি আনন্দ পাবো। আরও নতুন নতুন কাজ যাতে করে আমার আপনাদের দিতে পারি বা আপনারা দেখতে পারেন, আপনাদের শেখার ক্ষেত্রে কতটা সাহায্য হয়েছে সেটাও নিশ্চয়ই জানাবেন, ভালো লাগাটা আপনারা নিশ্চয়ই জানাবেন। আপনারা দেখতে থাকুন ছবিটা কীভাবে স্টোকগুলো পেন্সিলের স্টোকগুলো দিচ্ছি। ছবিতে আলো ছায়া একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ছায়া হচ্ছে আলোকে ধরার ফাঁদ। ছায়া ছাড়া যেমন ছবিকে দেখা যায় না, সেই জন্যে রেখা ও রং দুটোই যেমন পরিপূরক, তেমনি এখানে দরকার হচ্ছে সুন্দর করে ড্রয়িংটা করতে গেলে তার যে আলো ছায়া একটা মিলন ঘটাতে হয় সেইটা দীর্ঘ অভ্যাসের ফলেই এটা সম্ভব হয়। এবং প্রতিদিন যদি অভ্যাস করা যায় খুব কম রেগুলার, যারা ছবি আঁকছে যারা প্রথম শিখছে বা করছে, ভয় পাওয়াতে কিছু নেই, কারণ আমরা কেউ শিখে আসি না, আমাদেরকে এখানে শিখতে হয়। সেই কারণে বলছি যে আপনারা যদি নিত্য নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে কিন্তু অবশ্যই ডেভেলপ করবেন। আবারও শেষে একটা কথা বলি, আপনারা